শখের বশে খরগোশ পালন, দুটি দিয়ে শুরু হলেও এখন তার সংখ্যা দাঁড়িয়েছে 100-তে। ময়মনসিংহের ত্রিশালের সবিতা রানী ও তার মেয়ে গড়ে তুলেছেন এই খামার। সুলতান মাহমুদ কনিকের রিপোর্ট, আর ছবি তুলেছেন নাজমুস সাকিব। কথায় আছে শখের তোলা 80 টাকা, এই প্রবাদ বাস্তবে রূপ নিয়েছে ময়মনসিংহের ত্রিশালের সবিতা রানীর জীবনে। বছর দুয়েক আগে শখ করে একজোড়া খরগোশ কেনেন সবিতা রানী, এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একজোড়া খরগোশ থেকে এখন তার 100টি খরগোশ। সবিতা রানী এখন আস্ত একটি খরগোশের খামারের মালিক। দিনরাত খরগোশের যত্ন নিয়ে সময় কাটে সবিতা ও তার মেয়ে আঁচলের। খরগোশ বিক্রির টাকায় সংসারের আগের ম্লান চেহারা পাল্টে দিয়েছেন এই মামি। এটা আমার ছোট থেকেই শখ ছিল যে আমি খরগোশ লালন পালন করব, কিংবা ওদের একটা ফার্ম থাকবে আমার। দেন আমি যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, তো তখন আর হলো না। লাস্ট তারপরেও ইচ্ছা ছিল যে হ্যাঁ করব। তো এখন সব কিছু শেষ করে যখন সংসার লাইফে আসছি, তখন ভাবলাম যে ঠিক আছে, কিছু পাশাপাশি কিছু একটা করি, ঘরে থাকুক, সমস্যা কী। তো এই ওই থেকেই আমার খরগোশ পালনের শখ। ওদেরকে আর কি আমি বেশিরভাগ টাইম খাবার দেই, মানে ওদের সাথে মোটামুটি সময়টা ভালো। সুস্থ তো অনেক বেশি, মানে বলার মতো নাই, সারাদিন আমার সাথেই আর কি, যে আবির সারাদিন আমার সাথেই ঘুরতে থাকে, খেলে খায়। বলতে ওরা এমনিতে সবই খায়, তার মধ্যে আর কি ভুসি ভাত মানে শাক এগুলো আর কি বেশিরভাগ খায়। তাদের এই খরগোশের খামারের চিকিৎসা সহ নানা বিষয়ে সহযোগিতা করছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর। আমরা প্রাণী সম্পদ অফিস থেকে তাদেরকে প্রতিনিয়ত এই খরগোশ কীভাবে লালন পালন করতে হয়, এর খাদ্য ব্যবস্থাপনা, রোগ বালাই হলে চিকিৎসা, এই পরামর্শগুলি আমরা বেসিক্যালি দিয়ে থাকি। আপনি জেনে খুশি হবেন যে এখানকার যে খামার মালিক যে সুমা, উনি কিন্তু প্রতিনিয়তই আমাদের প্রাণী সম্পদ অফিসের সাথে যোগাযোগ রাখছেন এবং আমরা তাদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। খরগোশের খামার ঘিরে একজন ভালো উদ্যোক্তা হতে চান সবিতা রানী, পাশাপাশি অন্যদেরকেও খামারের কাজে সহযোগিতা করার পরিকল্পনা আছে তার। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।